নেওলাইফ স্বপ্ন দেখে 2020 এর মধ্যে বাংলাদেশ নয় অলরেডি পৃথিবীর মিনিমাম 20 থেকে 25টা কান্ট্রিতে ব্যবসা শুরু করতে যাচ্ছে। অলরেডি আমরা 8টা দেশে লাইসেন্স নিয়ে আমাদের একই সফটওয়্যারে বিজনেস হচ্ছে, একই প্রোডাক্ট দিয়ে বিজনেস হচ্ছে। আপনিও চিন্তা করেন, আপনার এই আইডিটা দিয়ে সারা পৃথিবীতে বিজনেস করতে পারেন। আপনার কোনো একটা রিলেটিভের মাধ্যমে আপনি ওই দেশে যদি একটা সুন্দর নেটওয়ার্ক বিল্ড করেন, আপনি কি ইন্টারন্যাশনাল একটা কেরিয়ার করতে পারলেন না? এটা করার জন্য আপনার অনেক বেশি যোগ্যতার প্রয়োজন নাই, যোগ্যতা হচ্ছে নিজের যে যোগ্যতাগুলো আছে সেগুলোকে জাগ্রত করেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর সেরা হিসেবে পাঠিয়েছে, যিনি সেরা হিসেবে নিজেকে মনে করে তার এই যোগ্যতাগুলো ক্রিয়েট করেছে। আর আপনার যোগ্যতাগুলো ঘুমন্ত থাকা অবস্থায় আপনি 70-80 বছর হায়াত পেয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনার পার্থক্য হচ্ছে সে জাগ্রত করেছে আর আপনি জাগ্রত করতে পারেন নাই, নাকি? একটা লোহার এক খণ্ড লোহাকে যদি আপনি বাইরে ফেলে রাখেন, সেটা কিছুদিন পরে জংকার হয়ে নষ্ট হয়ে যাবে। আর সেটাকে যদি আপনি প্রপার ইউজ করতে পারেন, সেটা কিন্তু একটা ধারালো অস্ত্র হতে পারে। রাইট অর রং? আজকে যে চেয়ারে আপনি বসে আছেন, আপনি চাইলে সুন্দর একটি মানুষে আপনাকে চিন্তা করতে পারেন, আবার চাইলে পৃথিবীর ব্যর্থ মানুষে আপনি দেখতে পারেন। আমরা কোনটাই দেখতে চাই, সফল না ব্যর্থ? তাহলে এই সামান্য কিছু কোয়ালিটিগুলো আপনি ডেভেলপ করলেই হয়ে যায়, নিজেকে নিজের জায়গা থেকে বের করতে হবে। রাইট অর রং? তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এবার আমাদের এটা পারতে হলে আমাদের কি দরকার? এই জায়গাগুলো যাদের কাছে আছে লিডারশিপ, তাদের সুন্দর একটা ভিশন দরকার, তাদের সুন্দর একটা ভিশন এবং মিশন দরকার। যেহেতু আমরা নেও লাইফের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে নেও লাইফের সুন্দর একটা ভিশন মিশন দরকার না? একটু খেয়াল করে দেখেন, নেও লাইফের ভিশন এবং মিশন আমরা কি জানি? আমরা জানি? এই জন্য তো নেগেটিভ প্রশ্ন আসে ফোন দিলে। আপনারা ফোন দিলে শুধু নেগেটিভ বলেন, তার কারণটা হচ্ছে আমি উপলব্ধি করেছি আমার জায়গা থেকে আপনাদের ভিশনটা মিশনটা ক্লিয়ার না। আর আজকের প্রোগ্রামটা ছিল শুধু ভিশনটা ক্লিয়ার করা। আজকের পর থেকে আশা করি এই ফোনগুলো আসবে না, কারণ আপনার যতগুলো প্রশ্ন, 100টা প্রশ্ন আলাদা আলাদাভাবে আপনার মনের মধ্যে তৈরি হয়েছে। আজকে 100টা প্রশ্নের উত্তর আমি যদি একত্রিতভাবে আপনি পেয়ে যান, তাহলে একত্রিত 500 জনের প্রশ্নের উত্তর হয়ে গেল না? হয়ে গেল কি না? তাহলে এই 500 জন নেগেটিভ 100টা করে প্রশ্ন রাখলে, তাহলে 500 × 100 কত হয়? নেগেটিভ কত হয়? কোম্পানি ভারে নিচে নেমে যাওয়ার কথা। 5000 নেগেটিভ, রাইট? এই 5000 নেগেটিভ যদি নেও লাইফকে নিয়ে বাতাসে ভাসে, নেও লাইফকে নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু আজকে যদি 5000 নেগেটিভকে $0 নিয়ে এসে আমরা যদি পজিটিভলি ডাইভার্ট করতে পারি, তাহলে আগামীকালকে থেকে নেও লাইফ সারা বাংলাদেশে কি ভাইব্রেশন হবে? কি ভাইব্রেশন হবে? কি পজিটিভ। সো বিজনেস তো ভালো হওয়ার কথা। তাহলে চলুন, এই মিশনটার মিশনটা আমরা জানি। প্রথমে আমরা আলোচনা করব মিশন। আমাদের কয়েকটা মিশন আছে, এর মধ্যে 4টা মিশন নিয়ে আমরা কাজ করি। 4টা মিশনের মধ্যে আওয়ার ফার্স্ট মিশন টু ইস্টাবলিশ অ্যান হেলদি নেটওয়ার্ক কোম্পানি ইন বাংলাদেশ ইন দ্য কনটেক্সট কন্টেম্পোরারি। এটার মানে হচ্ছে আমরা সুস্থ ধারার একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে চাই। এটা আমাদের ফার্স্ট গোল। আমরা নেটওয়ার্ক মার্কেটিং যারা ভালোবাসি, নেটওয়ার্ক জগৎটাকে যারা ভালোবাসি, তারা তো আগে সুস্থ ধারার একটা কোম্পানি চাই। সুস্থ ধারার কোম্পানি তো বাংলাদেশে নাই। তাহলে আপনি সুস্থ ধারার কোম্পানি যদি নাই, তাহলে আপনি কি করবেন? সুস্থ ধারার কোম্পানি তৈরি করতে হবে। সেকেন্ড, আমাদের সেকেন্ড মিশন টু মেক পিপল হেলদি, হেলথ কনসাস থ্রোস জাস্ট চেঞ্জ হ্যাবিট উইদাউট মেডিকেশন। তার মানে আমরা খাদ্যের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার একটা হ্যাবিট তৈরি করতে চাই। নেওলাইফের প্রোডাক্টগুলো কি কোনো মেডিসিন নাকি খাবার? তার মানে মানুষ যেন কোনো মেডিসিনের কাছে না যেতে হয়, আমরা খাদ্যের মাধ্যমে সুস্থ থাকতে চাই। সেকেন্ড, আওয়ার থার্ড মিশন টু এনশিওর ওয়েলবিং অ্যান্ড টু ক্রিয়েট ইকোনমিক্যাল সেলফ সাস্টেইনিং অপরচুনিটিস। আমরা আমাদের ইকোনমিক্যালি প্রথম অবস্থায় আমরা প্রথম মিনিমাম যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা কাজ করতে চাই। আমাদের অনেক বড় স্বপ্নের দরকার নাই। আমাদের ফোর্থ অপরচুনিটি, দ্য চেঞ্জ আওয়ার মাইন্ডসেট থ্রোস ট্রেনিং। আমরা সারা বাংলাদেশে ট্রেনিংয়ের মাধ্যমে মানুষের মেন্টালিটি পরিবর্তন করে একটা সুন্দর পরিবেশ করতে চাই, তাহলেই আমাদের স্বপ্ন পূরণ হবে। ওকে, তাহলে আমরা
এই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত করা দরকার সেই এই মেসেজগুলো ক্লিয়ার হওয়ার জন্য দরকার আমরা নিউ লাইফ আসলে হাজার কোটি মালিক হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য আসে নাই হাজার কোটি টাকার মালিক আপনাকে বানানোর জন্য আসে নাই শুধু আপনি এই মিশন এবং ভিশনের সাথে থাকলেই পরে আপনার কিছু না কিছু টাকা আপনার অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন রাইট তাহলে মিশন এন্ড ভিশনের মাধ্যমে যদি হয় তাহলে এই মিশন ভিশন কি পজিটিভ না নেগেটিভ এই প্রজেক্টগুলো কি গভর্নমেন্টের না আপনার প্রজেক্টগুলো আপনার বাট থিঙ্কিংগুলো কিন্তু গভর্নমেন্টের গভর্নমেন্ট এগুলো নিয়ে কাজ করছে বাস্তবায়ন করতে কষ্ট হচ্ছে আর নিউ লাইফ সেগুলোকে দায়িত্ব নিয়ে সহজে বাস্তবায়ন করার জন্য কাজ করছে ইনশাল্লাহ তাহলে আমাদের ফিউচার কি অন্ধকার না ক্লিয়ার গভর্নমেন্ট আমাদেরকে সাধুবাদ জানাবে সেই দিন আর বেশি দূর নয় এজন্যই গর্ব করে বলি শুধু লাইনে দাঁড়িয়ে থাকেন লাইন থেকে দাঁড়িয়ে অনেক কিছু দেখতে পারবেন ক্লিয়ার স্যার ওকে তাহলে চলুন আমাদের এই ভিশনটাকে আমরা একটু আলোচনা করব এই ভিশনটার মধ্যে প্রথম আপনারা তো শুধু নিউ লাইফ গ্লোবালকে চিনেন রাইট আজকে একটা মেসেজ জেনে যান নিউ লাইফ শুধু একটা কোম্পানি নয় নিউ লাইফ সেলস এন্ড ট্রেনিং সেন্টার আমাদের সরাসরি আলাদা অথরিটি প্রাপ্ত আরেকটা কোম্পানি যে কোম্পানিটি আজকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে এটা করতালি হওয়া উচিত এবং নিউ লাইফ যে সেলস এন্ড ট্রেনিং ডিপার্টমেন্টের যিনি যারা দায়িত্ব পালন করছেন আমি সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে এই ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ আমাদের ডিরেক্টর ফাউন্ডার ডিরেক্টর মিস্টার শরীফ সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কিন্তু এই চমৎকার চমৎকার প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে আমরা আরও বেশি ট্রেনিং ডিপার্টমেন্ট প্রাণবন্ত হবে আপনাদের সহযোগিতায় আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করব সে প্রত্যাশা রাখি ইনশাল্লাহ শুধু তাই নয় এছাড়াও আমাদের আছে নিউ লাইফ মাশরুম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আমাদের আরেকটা সহযোগী সিস্টার কনসার্ট প্রতিষ্ঠান কি কারণ আমরা বলেছিলাম আগামী সপ্তাহ থেকে আল্লাহর রহমতে আপনারা 18টা আইটেম পাবেন শুধু মাশরুমের ক্যাপসুল এটা পাবেন আগামী বৃহস্পতিবার প্লাস মাইনাস বৃহস্পতিবার বা বুধবারের মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনারা শুধু মাশরুম এবং শুধু তাই নয় বিভিন্ন কোম্পানির সাথে আমাদের নিউ লাইফের একটাই পার্থক্য বিভিন্ন কোম্পানি আগে সেলসে আসে আর আগে আমরা সিস্টেম তৈরি করি প্রত্যেকটা প্রোডাক্টের বিএসটিএ আগে অন্য অথরিটি নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট বিএসটিএ আছে যেটা বাংলাদেশের আর কোনো কোম্পানিতে নাই তা আমরা কি গভর্নমেন্টের সাথে আছি গভর্নমেন্ট কি প্রতিপক্ষ মনে করবে বাংলাদেশে মাশরুম চাষ নিয়ে গত বছরও মাশরুম ইনস্টিটিউটে 60 কোটি টাকা বরাদ্দ ছিল গভর্নমেন্টের কিন্তু 60 টাকাও কিন্তু প্রফিট করতে পারে নাই গভর্নমেন্ট কেন 3300 করে টাকা দেয় 3 মাসের ট্রেনিং করায় 3 মাসের ট্রেনিং করে কেউ আর মাশরুম চাষ করে না কেন করে না কারণ চাষ করার পরে বিক্রয়ের লোক পায় না নাকি বিক্রয়ের লোক পায় না আমরা আমাদের যে সচিব আছেন যুব উন্নয়নের আমি কোন একটা প্রোগ্রামে গত 15 দিন আগে আমি বিশেষ অতিথি ছিলাম সচিব সাহেব ছিল চিফ গেস্ট ওই প্রোগ্রামে আমি স্পেশাল আমাদের সচিব সাহেবকে আমি বলেছিলাম যে এই 60 কোটি টাকার লস প্রজেক্টকে আমরা লাভবানে নিয়ে যাবো ইনশাল্লাহ স্যার হ্যাঁ পরে বললো কিভাবে বললো সারা বাংলাদেশে যত মাশরুম চাষি আছে তাদের চাষ বাড়াতে বলেন যদি টাকা না থাকে নাও লাইফ টাকা অ্যাডভান্স দিবে যদি ফলন বেশি হয় বিক্রি করার কোনো জায়গা না পায় তাহলে স্যার আমার এই কার্ডটা রাখেন আমাদের অফিসে পাঠিয়ে দিবেন যত টন মাশরুম হয় নিউ লাইফ সাথে সাথে টাকা দিয়ে কিনবে কারণ নিউ লাইফের কাছে এমন একটা প্রযুক্তি আছে এই মাশরুম কিভাবে করে মানুষকে আইসোলেটেড করে মানুষকে ক্যাপসুল ফর্ম করে মানুষকে ডাইজেস্ট করানোর জন্য কিভাবে বডিতে অ্যাপ্লাই করাতে হয় এই সায়েন্সটা নিউ লাইফের কাছে আছে তাহলে আমাদের কাছে কি টনের টন মাশরুম দরকার হবে না টনের টন মাশরুম মানুষ তো খেতেই জানে না আর খাওয়ার পলিসি যদি একমাত্র নিউ লাইফের কাছে থাকে তাহলে টনের টন মাশরুম তো নিউ লাইফের কাছ থেকে মানুষ কিনে খাবে রাইট এই জন্য আমরা আগামী সপ্তাহে 18টা শুধু ক্যাপসুল এনেছি প্রত্যেকটা ক্যাপসুলই গভর্নমেন্টের বিএসটিআই অনুমোদিত এবং এই ক্যাপসুলগুলো আপনার $1 মিলিয়ন বিজনেস করার জন্য যথেষ্ট এবং গভর্নমেন্ট যখন এসে দেখবে আমরা আমাদের প্রজেক্টে মাশরুম চাষ করতেছি পাশাপাশি বাইরে একটা সাইনবোর্ড আছে মাশরুম অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ এখানে কি করা হয় মাশরুম চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় মাশরুম কিভাবে করে মানুষ খায় ব্যবহার করে এই ট্রেনিংয়ে ট্রেনিং দেওয়া হয়
শুধু তাই নয়, এই ট্রেনিং গুলো দিবে হচ্ছে গভর্নমেন্টের যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমির দক্ষ সরকারি কর্মকর্তারা, যারা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে নেও লাইফের ট্রেনিং সেন্টারে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে যাবে সরকারি, যে সার্টিফিকেটটা দিয়ে আপনি চাইলে পৃথিবীর যে কোনো মানুষকে মাশরুম প্রেসক্রিপশন করতে পারেন। বিক্রি করতে সমস্যা আছে? বিক্রি করতে সমস্যা আছে? প্রশাসন এসে কি করবে, ডিমিট করবে নাকি একমত পোষণ করবে? এই জন্য বলি, আগামী এক বছরে আপনি এই কোম্পানির সাথে থাকেন আর না থাকেন, নেও লাইফ নাম্বার ওয়ান হবে ইনশাল্লাহ। যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি হবেন নেও লাইফ নাম্বার ওয়ান কোম্পানির ডিরেক্টর, আর যদি ঝরে যান তাহলে বলবেন ইস ইস, আর কিছু বলা লাগবে না, রাইট? তাহলে আপনি কোনটা করতে চান, ইস করতে চান না লেগে থাকতে চান? যদি লেগে থাকতে চাই তাহলে আমাকে ধৈর্য ধরে আগে ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। আপনি নেও লাইফ সম্পর্কে অনেক কিছু না জানার কারণে আপনার কাছে এই সকালবেলা ঘুম থেকে উঠে পজিটিভ, কারণ মাইন্ড থাকে পজিটিভ, বিকালবেলা অনেক টেনশনে থাকেন, হয়ে যায় নেগেটিভ। সকালে পজিটিভ বিকালে নেগেটিভ, বিজনেস কি আগাবে? আগাচ্ছে বিজনেস? আপনার সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে কেউ কেউ গোল্ডেন, আর আপনি 33 পাওয়ার আশা করতে পারেন না। প্রবলেমটা কোথায়, প্রশ্নপত্রের না আপনার জানার? তাহলে যিনি এই গোল্ডেন পেয়েছে উনি ভালো করে রিসার্চ করেছে, প্রশ্নটাতে কি এসছে উত্তরটা সঠিকভাবে দিয়েছে, রাইট? তাহলে ওনার জানার মধ্যে পার্থক্য ছিল। তাহলে আপনার জানার মধ্যে পার্থক্য থাকার কারণে আপনি ফেইলার আর উনি হচ্ছে উইনার। তাহলে আগে নেও লাইফকে জেনে নেন। তাহলে আমরা সঠিকভাবে নেও লাইফকে জানার জন্য আমরা জানলাম কি, নেও লাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা মার্কেটিং কোম্পানি, এই মার্কেটিং কোম্পানির সহযোগী অনেকগুলো সিস্টার কনসার্ট আছে। শুধু তাই নয়, জয়েন্ট স্টকের ল অনুযায়ী একের অধিক লিমিটেড কোম্পানি থাকলে সেই কোম্পানি কিন্তু গ্রুপ অফ কোম্পানি হয়ে যায়, রাইট? সেই কোম্পানি কি হয়ে যায়? আমাদের এখন শুধু লিমিটেড কোম্পানি আছে, আমরা এই কোম্পানিটা অটোমেটিকলি গ্রুপ অফ কোম্পানিতে চলে যাচ্ছি। কেন? আমাদের এই কোম্পানি ছাড়াও আরও সিস্টার কনসার্ট অনেকগুলো প্রতিষ্ঠান আল্লাহর রহমতে আমরা রয়েছে। শুধু তাই নয়, এছাড়াও আমাদের রয়েছে আমাদের সুন্দর আরও নেও লাইফ ড্রিম হাউস সোসাইটি। আমাদের রয়েছে কি, নেও লাইফ ড্রিম হাউস সোসাইটি। আমি বলেছিলাম 2020 সাল পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার সাথে আবারও হয়তোবা দেখা হবে, যদি আপনি টিকে থাকেন। যদি আপনি টিকে থাকেন হয়তোবা আপনার একটা ফ্ল্যাটের চাবি নিয়ে আমি নুরুল আমিন আপনার সাথে দেখা করব, আর যদি ঝরে যান তাহলে আজকেই বিদায়। আমাদের নেও লাইফের নিজস্ব জায়গায় খুব শর্ট টাইম, হয়তো এটা আগামী মাসের লাস্টের দিকে আমরা পাইলিং করে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ওখানে প্রজেক্টের নামই হচ্ছে নেও লাইফ ড্রিম হাউস সোসাইটি। যদি আপনারা 31শে ডিসেম্বর পর্যন্ত টিকে থাকেন তাহলে আপনাদের একটা ঠিকানা হওয়ার সুযোগ আছে, উইদাউট মানি উইদাউট কন্ডিশন, শুধু মানসিকতার কারণে। কারণ আমার বাবার জমি বিক্রি করার টাকা দিয়ে আমি ওই জায়গাটা কিনি নাই। আমি যদি আপনাকে গিফট করি আমার বাবার কোনো দুঃখ থাকার সুযোগ নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মিশন সাকসেস করার জন্য যারা আমার সহযোদ্ধা থাকবে তাদের তো একটাই প্রয়োজন, একটাই স্বপ্ন, একটা বাড়ি একটা গাড়ি, সমস্যা নাই, নেও লাইফ বাড়ি গাড়ি দিয়ে দিবে, শুধু একটা জিনিস দিবে না, ওইটা আপনারা খুঁজে নেবেন। কিছু কিছু হাত খুব জোরে বাজতেছে, আমি বুঝে নিয়েছি তারা আনমেরিট, আর কিছু কিছু হাত এখনো পকেট থেকে বের হয় নাই, কারণ ওই ভদ্রলোক এই ঘটনাটা ঘটিয়ে বিপদে আছে, যে ভাই এটার কথা আর বইলেন না, বিপদে আছি, না পারতেছি গিলতে না পারতেছি ফেলাইতে, তাই না? সমস্যা নাই, আপুরা মনে কষ্ট পাচ্ছে, এবার আপুরা হাততালি দেন তো একটা জোরে, সাবাস সাবাস, এবার সবাই জোরে একটা করতালি, সাবাস। আমাদের কাছে কোনো সমস্যা নাই, আমাদের নেও লাইফের কাছে আমাদের আপুরা আছে, আমরা ভাইরা আছি, আমরা সমমনা মানসিকতা করে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করব আমাদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, সুস্থ একটা সুন্দর এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। ওকে, এছাড়া আমাদের আরেকটা প্রজেক্ট আছে, আমাদের যে প্রজেক্টটা হচ্ছে নেও লাইফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি লিমিটেড। এটা আমার আগেরই লাইসেন্স ছিল, ওই লাইসেন্সটাকে আমি চেঞ্জ করে লিমিটেড কোম্পানি, এই লাইসেন্সের নামে আমার চায়না থেকে বিভিন্ন আইটেম আমি এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। আমি দারাজকে 480 প্রোডাক্ট দিয়ে থাকি, দারাজকে
আপনারা তো জানেন নেও লাইফ শুধু একক প্রতিষ্ঠান, শুধু একটা নেটওয়ার্ক কোম্পানি। নেও লাইফ শুধু একক প্রতিষ্ঠান না, শুধু নেটওয়ার্ক কোম্পানি না। শুধু তাই নয়, আমাদের এই শর্ট টাইমে আমরা এই ইন্ডাস্ট্রির মাধ্যমে ইলেকট্রনিক্স ইলেকট্রিক প্রোডাক্ট এস্টাবলিশ করব ইনশাআল্লাহ। এবং ফার্স্ট আমি কিছুক্ষণ পরে এটা সম্পর্কে আপনাদের বলতেছি। তারপরে আমাদের নেও লাইফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, অলরেডি নেও লাইফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্যুরগুলো আছে আমি আমার এই নিজস্ব পেডে ভিসাগুলো করি। আপনারা যখন ফরেন ট্যুরগুলো যাবেন দেখবেন আমাদের ভিসা করার জন্য আমরা কারো কোনো সাপোর্ট নেই না, আমাদের নিজস্ব লাইসেন্স দিয়ে আমাদের আল্লাহর রহমতে পৃথিবীর যে কোনো দেশে ভিসা করা সম্ভব। শুধু তাই নয়, আমাদের এছাড়াও আছে চমৎকার আমাদের একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমার ট্রেডিশনালি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির লাইসেন্স আছে, ট্রেডিশনালি একটা লাইসেন্সের সাথে আমি শেয়ার হোল্ডার। ওই লাইসেন্সটা আমি আমার শেয়ার হোল্ডার, আমি একজন পার্টনার। আমি চিন্তা করি আপনারাও তো আমার পার্টনার, রাইট অর রং? আমরা সারা বাংলাদেশে নেও লাইফ ফার্মাসিউটিক্যালস ইউনানির উপর ডিপেন্ড করে আমরাও সারা বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি করব, যেখানে আমরা নিজেরাও যদি আমাদের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য ঔষধ কিনি, এই কোম্পানি যেন বাংলাদেশের সেরা সেলসে থাকে ইনশাল্লাহ, থাকবে কি না? এছাড়া আমাদের হার্বস, ওই যে আমরা বলেছিলাম মাশরুম হার্বস ওয়ার্ল্ড লিমিটেড, এই হার্বস হচ্ছে মাশরুম উৎপাদন করার একটা প্রতিষ্ঠান, এটাও আমাদের আলাদা লাইসেন্স, আমরা নিজেরা উৎপাদন করব। শুধু তাই নয়, আমরা আমাদের অফিসে, যেহেতু আমাদের আরেকটা বড় অফিস আমরা নিয়েছি, ওটার মধ্যে একটা রুম থাকবে শুধু মাশরুম রিসার্চ করার জন্য, মাশরুম বীজ কীভাবে করে উৎপাদন করে, কীভাবে বীজ শেড করে, কীভাবে শেড উৎপাদন করে, এগুলো আমরা চাষিদেরকে এনে আমরা শিখাবো। আমাদের লাগবে একটা রুম, আমরা ওইভাবে করব, সমস্যা নাই, কেননা এই বিষয়ে আমার পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে। শুধু তাই নয়, এটাকে আমরা অ্যাপ্লাই করব, কেননা বাংলাদেশের বেকার মুক্ত করার জন্য শুধু চাকরির কোটা বৃদ্ধি করলে হবে না, আপনাকে ইন্টারনাল কর্মসংস্থান তৈরি করতে হবে। আপনাকে চাষিদেরকে যদি আপনি কর্মসংস্থান তৈরি করে দিতে পারেন, বেকারত্বের জন্য অনেক বড় ভূমিকা আপনি রাখতে কিন্তু পারেন ইনশাল্লাহ। এছাড়াও আমাদের রাইস এজেন্সি, এই রাইস এজেন্সি অলরেডি রামপুরাতে আমার একটা প্রতিষ্ঠান আছে, ওখানে দিনাজপুর থেকে চাল আসে ট্রাকে ট্রাক আর পাইকারি বিক্রি হয়। আমি চিন্তা করছি আমরা এই জায়গাটাকে যদি আমাদের উত্তরবঙ্গের লিডাররা আছে না, আছেন না আপনারা, দিনাজপুরের লিডাররা আছেন তো, সারা বাংলাদেশের লিডাররা আমাদের কাছে আছে, আমরা শুধু আমাদের ফ্যামিলির চাউলগুলো যদি আমাদের এই নিজস্ব প্রতিষ্ঠান থেকে আমরা ক্রয় করি, তারপরও তো আমরা লাভবান হলাম, হলাম কি না? আমরা লাভবান হওয়ার সুযোগ পেলাম নাকি? এছাড়া আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো আমাদের অলরেডি রানিং আছে। এখন আপনার জায়গা থেকে এগুলো কেন বললাম, আপনি কেন শুনলেন, চলেন একটু ডিসকাস করি। এই সকল প্রতিষ্ঠানগুলো নেও লাইফের অথরিটির মাধ্যমে, যেহেতু নেও লাইফ একটাই প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে সকল সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান। এই সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান থেকে যত টাকা আজকের পর থেকে প্রফিট হবে, এই প্রফিটের একটা অংশ কিন্তু আপনি 1% পাবেন। তাহলে আপনি কি শুধু 1% একটা কোম্পানি থেকে পাচ্ছেন? এই কোম্পানিগুলোকে আমি একা পরিচালনা করব? এবার বলি, আজকের পর থেকে যারা ডু অর ডাই ডিসিশন মেক করবেন, যারা সিদ্ধান্ত নিতে পেরেছেন নেও লাইফে হবে আপনার সেরা অপরচুনিটি, সেরা ক্যারিয়ার, তারাই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য কেউ এমডি, কেউ চেয়ারম্যান, কেউ মার্কেটিং, কেউ বিভিন্ন ডিপার্টমেন্টে থাকবেন। এবার আপনি নিজেকে যোগ্যতার জায়গা থেকে জাজমেন্ট করেন আপনি কোন জায়গায় থাকতে চান, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটিস। ক্লিয়ার স্যার? তাহলে কি আমরা আমাদের জায়গাতে একটু নেও লাইফের ফিউচারটা ক্লিয়ার হতে পারছি? পারছি। ওকে চলেন, আরেকটা মিশন ক্লিয়ার হলে আপনি একেবারে জানতে পারবেন নেও লাইফ উইল রিচ দ্য টার্গেট। আমাদের টার্গেট কি একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন কোম্পানির টার্গেটগুলো কি আর আমাদের টার্গেটগুলো কি, নিজের সাথে একটু জাজমেন্ট করে দেখেন, একটু মিলিয়ে দেখেন আমাদের সাথে আপনার ম্যাচ করে কি না। আমাদের টার্গেটগুলো অনেক বেশি না, দেখেন টু ওপেন এ ট্রেনিং সেন্টার ইন দ্য 65 ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। আমাদের প্রথম টার্গেট কি, প্রথম টার্গেট হচ্ছে 65টা জেলায় আমরা 65টা ট্রেনিং সেন্টার করব, শুধু হিউম্যান ডেভেলপ করার জন্য। ওখানে আমাদের কোনো বেনিফিট দরকার নাই, আমরা কোনো বেনিফিট দরকার নাই, আমরা আমাদের সোসাইটিটাকে পরিবর্তন করতে চাই। আমাদের সোসাইটি পরিবর্তন হলে আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, কারণ আমরা প্রথম নেগেটিভ চিন্তাটা আসে আমাদের সোসাইটি থেকে, রাইট অর রং? প্রথম ব্যর্থতার মালাটা আমাদের পরিয়ে দেয় আমাদের আশেপাশের মানুষগুলো, রাইট অর রং? এই জন্য আমরা অ্যাটিটিউডের জায়গা থেকে আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে চাই। উইদাউট কন্ডিশন, উইদাউট মানি প্রত্যেকটা জেলায় একটা করে নেও লাইফ ট্রেনিং সেন্টার করবে,
এখনো যদি কেউ মনে করেন আমি আমার জেলায় দায়িত্ব নিব, আমাদের সাথে বসেন, আপনার জেলা এখনই শুরু করব। শুধু মানুষকে পরিবর্তন করব, আমাদের আর কোনো বেনিফিট দরকার নাই। আর ওই মানুষগুলো একসময় যদি সঠিক পরিবর্তন করতে পারেন তাহলে আপনার বিজনেসেও তাকে কাজে লাগাতে পারবেন, রাইট অর�ং? তাহলে প্রত্যেকটা জেলায় একটা করে ট্রেনিং সেন্টার, দ্বিতীয় হচ্ছে আই উইল সেট আপ অ্যান অ্যালকালাইন ওয়াটার ফ্যাক্টরি ইন 64 ডিস্ট্রিক্ট, এটা 65 হবে। আমরা প্রত্যেকটা জেলায় মানুষকে সুস্থ রাখার জন্য 65টা আমরা ফ্যাক্টরি করবো ইনশাল্লাহ। এখনো যদি মনে করেন কেউ দায়িত্ব নেবেন, এখনো বসেন, এগুলো আসিতেছে, কামিং সোন, বিষয়টা এমন নয়। কেউ যদি ডেডিকেটেড সিদ্ধান্ত নিতে চান যে আমি অ্যালকালাইনের ফ্যাক্টরির সাথে আমি দায়িত্ব নিব, আসেন বসেন আমার সাথে। আপনি যদি বলেন এক সপ্তাহের মধ্যে আপনি দায়িত্ব নিতে পারবেন, এক সপ্তাহের মধ্যে ফ্যাক্টরি ওপেন করার ক্ষমতা নেও লাইফের আছে ইনশাল্লাহ। আমাদের থার্ড উইল প্ল্যান ন্যাশনাল ওয়াইড, উইল প্ল্যান ন্যাশনাল ওয়াইড ক্রোস বেলু ট্রি। আমাদের সারা বাংলাদেশে আমরা চারটা কারণে আমাদের ডিজিজ হয় আমরা বলি না, ফার্স্ট হচ্ছে কিসের কারণে? পানি। তারপরে কিসের কারণে? বাতাসের কারণে। আমরা এই বাতাসকে চাইলে মুক্ত করতে পারবো না, কারণ এই বাতাসকে ছেঁকে ছেঁকে গ্রহণও করতে পারবো না, পারবো? কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের টার্গেট 31 ডিসেম্বর 2020 সালে 1 কোটি পিপল আমাদের পতাকা তলে আসবে ইনশাল্লাহ। আমরা সেদিন সিদ্ধান্ত নিয়ে শুধু আল্লাহর রাস্তে সদগায়ে জারিয়া, একটা বৃক্ষ রোপণ করলে সদগায়ে জারিয়া, এই বৃক্ষ যতদিন ছায়া দিবে, ফল দিবে, ওই ফলের বীজ থেকে আবার যত বৃক্ষ হবে কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া হিসেবে সব পাবেন। এই সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে 1 কোটি মানুষ যদি 5টা করে গাছ আপনার আঙিনায় আপনি লাগান তাহলে কত কোটি হবে? এই 5 কোটি বৃক্ষ যদি আমরা নতুন করে আমাদের এই সুন্দর পরিবেশটাতে আমরা বৃক্ষরোপণ করতে পারি, আর এই 5টা গাছকে যদি আপনি বড় করতে পারেন, আপনি বিলিভ করেন আপনার যে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে আপনার বডিতে ঢুকছে সেটা অক্সিজেন হিসেবে আপনার বডিতে ঢুকবে ইনশাল্লাহ। তাহলে আমরা বাতাসকে পরিবর্তন করতে পারবো না, চাইলে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পরিবেশকে পরিবর্তন করতে পারি, পারবো কি না? আমরা মিনিমাম 5 থেকে 6 কোটি গাছ সারা বাংলাদেশে, কোনো বেনিফিটেড নাই, কোনো পাওয়ার আশা নাই, আমরা বৃক্ষরোপণ করবো ইনশাল্লাহ। চাইলে এখনো আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনার পরিত্যক্ত যে জায়গাটা আছে এই জায়গাটা একটা গাছ আপনি রোপণ করেন। এইভাবে করে প্রত্যেকের জায়গা থেকে যদি একটা দুইটা করে গাছ রোপণ করি, আমাদের এই স্বপ্নটাকে অনেক বড়, এই স্বপ্নটাকে অযৌক্তিক, কিন্তু এই স্বপ্নটা পূরণ করলেই কিন্তু আপনার পরিবেশের বাতাসটা পিওর হবে, আর আপনার এয়ার পলিউশন থেকে আপনি আপনার পরবর্তী জেনারেশনকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ, পারবো কি না? ওকে, এছাড়াও আমাদের ক্রিয়েট নিউ লাইফ ওন ব্র্যান্ডিং রেডিয়েশন ফ্রি মোবাইল, প্রথম আমাদের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক ইন্ডাস্ট্রির একেবারে শর্ট টাইম, যে মোবাইলটা ইউজ করার কারণে আপনার রেডিয়েশনের কারণে আপনার বডিতে আপনার ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার সহ নানা রকম প্রবলেম হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা কোম্পানি রেডিয়েশন ফ্রি মোবাইল নিয়ে আসতেছে, সেটাই হচ্ছে নিউ লাইফ। এবং আমাদের নিউ লাইফের ব্র্যান্ডে সারা পৃথিবীতে চলবে ইনশাল্লাহ। এবং এটার জন্য আমরা গত চায়নাতে আমি গিয়েছিলাম, কথাবার্তা ফাইনাল পাকা, আমরা ফোনটাকে চাচ্ছি একটু ভিন্ন মডেলের, ভিন্ন ক্যাটাগরির। তাহলে কি আমরা আছি তো লাইনে ইনশাল্লাহ? সেটিং আপ 8 কর্পোরেট অফিস ইন 8 ডিভিশন, প্রথম আমাদের গোল্ড, এখন থেকে যাত্রা শুরু। আপনারা টিম নিয়ে যে যে জেলাতে আছেন বসেন আমাদের সাথে, আপনি বিভাগীয় অফিস করবো, আমরা 8টা বিভাগে ফার্স্ট টার্গেট, 8টা বিভাগীয় অফিস। ইতিমধ্যে আমাদের রাজশাহীর অফিসটা মোটামুটি ফাইনাল, তাহলে 8টা বিভাগ থেকে আমাদের যাত্রা শুরু। আমরা অহেতুক কোনো অগল্প বলবো না, আমাদের যৌক্তিকতার মধ্যে আমরা যৌক্তিকতার সাথে আমরা কাজ করব, তাহলে আমাদের সোনালী স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ, নাকি? ওকে, তারপরে আমাদের দিস ইয়ার্স মিনিমাম উইল বি অফার 100 কার্স, আমরা এবছরের মধ্যে অফার হিসেবে 100 গাড়ি আমরা দিব ইনশাল্লাহ। কত গাড়ি? 100 গাড়ির মধ্যে ডেমো কিন্তু শুরু হয়ে গেছে, আজকেও কিন্তু কতগুলো দিব ইনশাল্লাহ, নাকি? তাহলে কাউকে যেহেতু দেওয়া শুরু করেছি, আপনারটাও পাওয়ার লাইনে আছেন, রাইট? শুধু সিদ্ধান্ত আপনি কখন নেবেন, একটা গোল সেট আপ করেন, পারবো তো ইনশাল্লাহ গাড়ি নিতে? ওকে, এরপরে হচ্ছে র্যাঙ্ক অ্যাজ দ্য নাম্বার 1 কোম্পানি বাই দ্য ডেট অফ 31 ডিসেম্বর 2020, আমরা 31 ডিসেম্বর মধ্যে নাম্বার 1 পজিশন গ্রহণ করবো ইনশাল্লাহ। আগের স্বপ্নগুলো, সকল স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তাহলে আমাদের নাম্বার 1 কি নিশ্চিত হবে না?
তাহলে যে স্বপ্নগুলোর কথা আগে আমরা বললাম এটা কি উদ্ভট স্বপ্ন না লজিক্যালি স্বপ্ন? আমরা বিভিন্ন কোম্পানিতে উদ্ভট স্বপ্ন দেখেছি, স্বপ্ন পূরণ হয় নাই। এখন লজিক্যালি দেখবো স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। হবে তো ইনশাল্লাহ। ওকে, তাহলে আপনি অলসো প্ল্যান ফর এক্সিকিউটিভ লিডার্স 2020। আপনাদেরকে নিয়ে কোম্পানির প্ল্যান কি? সিম্পল, এক কথায় আপনার সকল মেসেজ আপনি নিয়ে নেবেন। এই প্ল্যানটা হচ্ছে আপনাকে নিয়ে মিনিমাম ইনকাম গ্যারান্টি ফর দ্য ফার্স্ট 3 মান্থ। আজকে থেকে যাত্রা শুরু, যে 2 মাস চলে গেছে ওটা বাদ। আগামী 3 মাসের মধ্যে আপনার মিনিমাম ইনকাম, কারো যদি 10,000 প্রয়োজন হয় এই 10,000-এর জন্য আপনাকে প্ল্যান দিব, 10,000-এর দায়িত্ব নিব। কারো যদি 50,000 প্রয়োজন হয় 50,000-এর দায়িত্ব নিব। কারো যদি 1,00,000 প্রয়োজন হয় আপনি আপনার সাথে বসেন, 1,00,000 টাকার দায়িত্ব নিব। মিনিমাম ইনকাম আগামী 3 মাসের মধ্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আপনি কি আগে বাড়ি গাড়ি দেখবেন না মিনিমামটা পূরণ করবেন? তাহলে মিনিমামটা আগে স্বপ্ন দেখেন। সেকেন্ড টার্ম হচ্ছে ইন দ্য সেকেন্ড 6 মান্থ, আগের 3 মাস এই 3 মাস দ্য মিনিমাম ড্রিমস আর ফুলফিলড। মিনিমাম ড্রিম বলতে একটা ভালো মোবাইল, একটা মোটরসাইকেল, কিছু লোন আছেন এগুলো পরিশোধ করবেন, রাইট? একটা সুন্দর ড্রেস কোড মেনটেন করবেন, একটু মেন্টাল ফ্রি হবেন, এটাই তো মিনিমাম ড্রিম। আগামী 6 মাসের মধ্যে যদি আপনি নেও লাইফের সাথে একেবারে নেও লাইফের সবচেয়ে অধম ডিস্ট্রিবিউটর হিসেবেও শুধু লাইনে লেগে থাকেন, তাহলে বলবো আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে টাকার কোনো পেন থাকবে না ইনশাল্লাহ। আমরা থাকবো তো ইনশাল্লাহ। ওকে, আমাদের থার্ড ডিম দ্য থার্ড 9 মান্থ, মানে প্রথম 3 মাস, পরের 3 মাস আর পরের 3 মাস, টোটাল হচ্ছে কত মাস? 9 মাস। ফুলফিল বিগ ড্রিমস। এ পরবর্তী 9 মাসের মধ্যে আপনার বিগ স্বপ্ন, বড় স্বপ্নগুলো পূরণ হবে। এর মধ্যে 31শে ডিসেম্বর চলে আসবে, আসবে কিনা? 31শে ডিসেম্বর পর্যন্ত যদি আমাদের সকল কিছু ঠিক থাকে তাহলে এর মধ্যে আপনার গাড়ি হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমাদের নেও লাইফ ড্রিম হাউসের বিল্ডিংটাও তৈরি হয়ে যাবে, যাবে কিনা? এবার বলেন আপনার স্বপ্ন বাকি কোনটা। এবার সবাই মিলে ধুমধাম করে 5,000, 10,000, 1,00,000 মানুষ গিয়ে চলনে আপনার বিয়ে করাবো ইনশাল্লাহ, যদি আপনি আনমেরিট থাকেন। বাড়ি হলো, গাড়ি হলো, টাকা হলো, এবার বিয়ে করতে হবে না? ধুমধাম করে আমরাই করব। আসি তো ইনশাল্লাহ। তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে, পূরণ হবে ইনশাল্লাহ। ওকে।